শেখ শিবলী রহমাতুল্লাহ আলাইহি উনি হজে গেছেন, কোথায় গেছেন? উনি হজ করতেছেন, দেখে যে একজন যুবক সে কি করতেছে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতেছে আর দুরুদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? দুরুদ শরীফ পড়তেছে। শেখ শিবলী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে হে যুবক, তুমি কি হজের নির্দিষ্ট তাকবীর পারো না, হজের নির্দিষ্ট দোয়া পারো না, যে তুমি বারবার শুধু কি পড়তেছো, দুরুদ পড়তেছো? বলে যে হুজুর, হে শেখ শিবলী, আমি আসলে দুরুদ থেকে যে সরাসরি যে উপকারিতা পেয়েছি অন্য কোনো আমলের ভিতরে, অন্য কোনো দোয়ায় আমি এই উপকারিতা পাইনি। বলেন সুবহানাল্লাহ। বলে যে খুলে বলো, তুমি কি এমন উপকারিতা দুনিয়া থেকে পেয়েছো আমাকে বলো, খুলে বলো। শায়েখ শিবলী রহমতুল্লাহ আলাইহিকে ওই যুবক বলল, হে শায়েখ শিবলী, আমি আমার পিতা সহ একদিন হজে বের হয়েছি। হজে বের হওয়ার সময় দীর্ঘ পথ অতিক্রম করার পরে যখন বাগদাদ এসে পৌঁছাইছি, কোথায় এসে পৌঁছাইছি বলে, যখন বাগদাদ এসে পৌঁছালাম আমার পিতা হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হওয়ার পর কয়েকদিন পরে আমার পিতা জ্বরে আক্রান্ত হয়ে এন্তেকাল করলেন। বলে যে এন্তেকালের সাথে সাথে আমার পিতার চেহারাটা শুকরের আকৃতির মতো হয়ে গেল। জ্বরে বলেন নাউজুবিল্লাহ, শুকরের আকৃতির মতো হয়ে গেল। আমি অভাই সংকটে পড়ে গেলাম, কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার পিতার চেহারা চাদর মুবারক দিয়ে ঢেকে দিলাম, মনে মনে চিন্তা করলাম দাফন দিয়ে ফেলি, আমার পিতাকে সবাই ভালো মানুষ হিসেবে জানে। আজকে যদি আমার পিতার এই শুকরের আকৃতি যুক্ত চেহারা দেখে, তাহলে আমার পিতার চেহারা দেখে সবাই ঘৃণায় মুখ ফিরায় নেবে, কেউ তার জানাজায় শরিক হবে না। মনে মনে চিন্তা করতেছি যে একা একা দাফন দিয়ে দেব। আবার হঠাৎ করে চিন্তা করলাম দাফন কিভাবে দিব, আমার তো একা একা দাফন দেওয়া সম্ভব না। অনেক পেরেশানির ভিতরে আমি হঠাৎ করে ঘুমায় গেলাম। কি করলাম বলেন? হঠাৎ করে ঘুমায় গেলাম। ঘুমের ভিতরে দেখি অত্যন্ত সুন্দর চেহারার একজন সুদর্শন যুবক আমার স্বপ্নের ভিতরে দেখা দিল। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আসলো, যুবক এসে আমার পিতার চেহারার উপর থেকে চাদরটা সরালো। সরানোর পরে আমার পিতার চেহারার উপর হাত বুলাই দিল। কি করলো? হাত বুলাই দিল। হাত বুলাই দেওয়ার সাথে সাথে চেহারাটা পূর্ণিমার চাদর মতো সুন্দর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, পূর্ণিমার চাদর মতো সুন্দর হয়ে গেল। ওই যুবক চেহারার উপর হাত সরায়ে পিছনের দিকে ফিরে চলে যাচ্ছে। তখন ওই যুবক বলতেছে, হে আগন্তুক, হে আমার বন্ধু, আমার দুর্দুনিয়ার সহায়, আমি যে কঠিন মুসিবতের মধ্যে আমি পড়েছিলাম, আজকে আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচালেন, কে হে আগন্তুক যুবক? আমার পিতার এই মুসিবতের দিনে আপনি কে, একবার আপনার পরিচয়টা আমাকে দেন। ওই যুবক বলল, আমি কেউ নাই, আমি সমস্ত পাপীদের কান্নারি, আমি রহমাতাল লিল আলামিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খতামান নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলল, আমি সাথে সাথে স্বপ্নের মধ্যে আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপর পড়ে গেলাম এবং তার পায়ের উপর চুম্বন করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা যে ইন্তেকাল করেছে আপনি কিভাবে জানতে পারলেন, কিভাবে আপনি জানতে পারলেন? বলে যে তোমার পিতা প্রতিদিন আমার উপর 300 বার দুরূদ শরীফ পড়তো। কয়বার? জোরে বলেন কয়বার? 300 বার দুরূদ শরীফ পড়তো। আমি হঠাৎ করে আমি আমার যে কাছে যে ফেরেশতা দুরূদ শরীফ পৌঁছে দেয় ওই ফেরেশতাকে আমি প্রশ্ন করলাম, আজকে আমার আল্লাহর ওই বান্দা কেন আমার দুরূদ শরীফ নিয়ে আসলো না? তখন ওই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সেই বান্দা আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, শুধু ইন্তেকালই করে নাই, সে বড় মুসিবতে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে শুকরের আকৃতি বানিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি আর বসে থাকতে পারলাম না, আমি রওজা মুবারক থেকে সরাসরি এইখানে চলে আসলাম আমার বন্ধুর সাহায্য করার জন্য। আজকে আসে আমি আর বন্ধুর সাহায্য করার জন্য তার চেহারার উপর হাত বুলাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলে যে আমার ঘুম ভেঙে গেল। কি হলো? ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে দলে দলে লোক আসতেছে, চতুর্দিক থেকে দলে দলে লোক আসতেছে জানাজায় শরীক হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগন্তুক লোকদেরকে প্রশ্ন করলাম, হে ভাই, আমার পিতা যে মারা গেছে এই খবর তোমাদেরকে কে দিয়েছে? আমি তো কাউকে খবর দেইনি, তোমরা এই খবর কোথায় পেলে আমাকে বলো?
বলে যে দেখো আমাদেরকে কে দুনিয়ার কোনো মানুষ খবর দেয়নি। হঠাৎ করে ফজরের রক্তে গায়েব থেকে ঘোষণা আসতেছে, তোমাদের জীবনের যদি গুনাহ মাফ করাতে চাও, তোমাদের পাপ রাশিকে যদি হালকা করতে চাও, অমুক অঞ্চলে অমুক জায়গায় গিয়ে দেখো আমার একজন প্রিয় মানুষ ইন্তেকাল করেছে, তার জানাজায় তোমরা শরীক হও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন দুরুদ পড়লে দুনিয়া আখেরাতে অবাই জাহানের লাভ কি লাভ না? বলেন জোরে বলেন লাভ কি লাভ না? তাহলে লাভ যদি দুনিয়া এবং আখেরাতে পেতে হয় তাহলে দুরুদ শরীফের বিকল্প কিছু আছে? আছে বলেন বেশি।